81 ব্যাটালিয়ন বিএসএফ দ্বারা আইসিপি শ্রীমন্তপুরে বিএসএফ কর্তৃক ভারতীয় ছাত্রদের সুবিধা প্রদান। বাংলাদেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ক্রমাগত শিক্ষার্থীদের বিক্ষোভ এবং আইন শৃঙ্খলার অবনতির কারণে ভারতীয় হাইকমিশন ভারতীয় শিক্ষার্থীদের যত তাড়াতাড়ি সম্ভব সর্বোত্তম উপায়ে দেশে ফিরে আসার নির্দেশ দিচ্ছে। কুমিল্লা ও ঢাকার বিভিন্ন কলেজে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়ার মাধ্যমে ভারতে ফিরে যাচ্ছে। সোনামুড়ায় মোতায়েন 81 বিএসএফ ব্যাটালিয়ন অভাবী ছাত্রদের সর্বক্ষেত্রে সহায়তা করছে। কোনো ঝামেলা ছাড়াই তাদের যথাযথভাবে স্বাগত জানানো হচ্ছে। চা নাস্তা ও পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজনে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। আগরতলা থেকে বিভিন্ন ধরনের পরিবহন সম্পর্কে তাদের অবহিত করা হচ্ছে। দুপুর একটা পর্যন্ত আইসিপি শ্রীমন্তপুর সোনামুড়া দিয়ে 20 জন শিক্ষার্থী প্রবেশ করেছে। আশা ওই ছাত্রদের এই অধিকাংশ মেডিকেল ছাত্র এবং কুমিল্লার ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালে অধ্যয়নরত এই ছাত্রদের অধিকাংশই পশ্চিমবঙ্গ ও আসামের। কমান্ডিং অফিসার শ্রী রাকেশ সিনহা এই ছাত্রদের মসৃণ স্থানান্তর পরিচালনা করছেন। ব্যুরো রিপোর্ট, নির্মাহল টিভি।